হাই ফ্রেন্ডস, জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মহালয়া, মহালয়া অনেক শুভেচ্ছা। পুজো এসে গেল, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষে মানে আহ্বান জানালাম সবাইকে। মানে মহালয়া মানেই দেবীপক্ষের আহ্বান। তো চলো, আজকের মহালয়ার দিনে কী নিয়ে বসেছি একবার বলে দিই। ভাত আছে কাঁচা লঙ্কা, আর কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়েছে, আর এটা হচ্ছে নেহেরে মাছের পাতুরি, আর হালুয়া মাছ দিয়ে আলু দিয়ে একদম মাখা মাখা করে স্পাইসি করে রান্না হয়েছে। তো চলো সঙ্গে থাকো, খাওয়া স্টার্ট করি। হ্যাঁ, এখানে মিরিন্ডা আছে। চিংড়ি মাছগুলো কিন্তু জ্যান্ত, ওই জন্যই কলমি শাকে দিয়েছি। দারুণ লাগছে কিন্তু। সবজি দারুণ হয়েছে।
ঝোলটা দারুণ স্বাদ হয়েছে।
তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল ঘন্টাটা কিন্তু অবশ্যই টিপো, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।